ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড বা পাতা থেকে রূপান্তরিত হয়ে যে মূল উৎপন্ন হয় তাকে রূপান্তরিত অস্থানিক মূল বলে। অস্থানিক মূল রূপান্তরিত হয় বিশেষ বিশেষ কার্য সাধনের জন্য, যেমন খাদ্য সঞ্চয়ের জন্য অস্থানিক মূলের রূপান্তর, যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে অস্থানিক মূলের রূপান্তর এবং শারীরবৃত্তীয় কাজের জন্য অস্থানিক মূলের রূপান্তর। বিপদের জন্য মানুষ যেমন অর্থ সঞ্চয় করে রাখে, তেমনি উদ্ভিদের মূলও খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তরিত হয়। খাদ্য সঞ্চয়ের জন্য কখনো এই মূলগুলো স্ফীত হয়, কখনো একগুচ্ছে স্ফীত হয়, কখনো নুডলস আকৃতি বা কখনো মালা আকৃতি ধারণ করে। চিত্রে উদ্ভিদগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এরা অন্যান্য উদ্ভিদের মতো নয়। ঠিক যেমন বয়স্ক ব্যক্তিরা লাঠিতে ভর করে দাঁড়ায়, তেমনি উদ্ভিদগুলো অতিরিক্ত কতগুলো মূলের সাহায্য নিয়েছে দাঁড়িয়ে থাকার জন্য, অর্থাৎ যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে এটি রূপান্তরিত হয়েছে। যেমন আরোহী মূল, যা দুর্বল কাণ্ডকে বেয়ে উপরে উঠতে সাহায্য করে, ঠেস মূল, যা দুর্বল প্রধান কাণ্ডকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, এবং স্তম্ভ মূল, যা কাণ্ডের ভার বহন করে। শারীরবৃত্তীয় কাজের জন্য অস্থানিক মূল রূপান্তরিত হয়, যেমন জলীয় বাষ্প শোষণ ও খাদ্য তৈরি করার জন্য বায়বীয় মূল, পোষক দেহ থেকে খাদ্য শোষণের জন্য শোষক বা পরজীবী মূল, এবং শ্বসনের জন্য মাটির উপরে উঠে আসে শ্বাসমূল।